সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপেলের পোয়া পিঠা এই পিঠার সাথ আমরা রেগুলার যে পোয়া পিঠা তৈরি করে থাকি সেটার থেকে একটু আলাদা খেতেও কিন্তু অনেক মজা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি হাফ কাপ ক্রিম দিয়ে দিচ্ছি আমি ডানো ক্রিমটা নিয়েছি দেখেন আমি টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে বারো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এখন এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো অনেক সময় বাচ্চারা কিন্তু ফ্রুট খেতে চায় না এইভাবে পিঠা তৈরি করে দিলে আনাইশে কে নেবে এই পিঠাটা এই আপেলের পোয়া পিঠাটা খেতে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি দেখেন ডিমটা ফেটানো হয়ে গেছে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি একটা চালনি সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি দেখেন দেখেন আমি পুরো এক কাপও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখেন এটা দিয়ে ভালোভাবে মিক্স করা যাচ্ছে না তার জন্য আমি একটা হ্যান্ড হুইস নিয়েছি দেখেন এখানে এক গ্লাস লিকুইড মিল্ক দিয়েছি সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তবে আপেলের পোয়া পিঠাটা খেতে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি আশা করছি আমার মতো আপনাদেরও এই পোয়া পিঠার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনই আপেল দিয়ে এই পিঠাটা তৈরি করেনি চাইলে এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি পরে স্টেপে চলে যাচ্ছি দেখেন আমি এখানে দুইটা আপেল নিয়েছি আপেলটা একটু ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি স্লাইস করে নিচ্ছি দেখেন দেখেন আমি কিভাবে স্লাইস করে নিচ্ছি আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে একবার হলো ট্রাই করবেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে যখন বাসায় মেহমান আসে তখন হাতের কাছে কিছু না থাকলে ঝটপট এই পোয়া পিঠাটা তৈরি করে মেহমানদেরকে সাফ করা যায় দেখবেন সবাই পছন্দ করবে দেখেন আপেলগুলো আমি সবগুলো স্লাইস করে নিয়েছি দেখেন স্লাইস করে নিয়ে আমি এখানে দিয়েছি দেখেন দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আমি ব্যাটারের মধ্যে আপেলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এখন বাঁচতে চলে যাচ্ছি বাজার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন পিটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখেন আমি তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখেন আমি স্লো ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি রেখে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন সবগুলো ফুলে উঠেছে দেখেন ফুলের কালারটা কত সুন্দর আসছে আমি উল্টিয়ে দিচ্ছি এক পিঠ বাজা হয়ে গেছে আমি অন্য পিঠ উল্টিয়ে দিয়েছি দেখেন আমি আস্তে আস্তে সবগুলো বেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেন তেল ঝরিয়ে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে সার্বিন ডিসে সাফ করে দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখেন একদম সফট নরম তুলতুলে এই আপেলের পোয়া পিঠাটা দেখেন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ ধরে সফট থাকে কেটে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি আশা করছি আপনাদেরও ভালো লাগবে